ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। আসলে এই মিষ্টিটি খেতে অনেক মজা, আর এই মিষ্টিটি বানাতে এত ঝামেলা নাই। তো আপনারা এই মিষ্টিটি দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় দেখাচ্ছে মিষ্টিটি। তো চলুন শুরু করা যাক আমার এই মিষ্টিটি বানাতে। কী কী লাগে? আমার আজকের মিষ্টিটির নাম হচ্ছে ক্ষীর টোস্ট মিষ্টি। তো চলুন শুরু করা যাক। আমি এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে ছানা করে নিয়েছি। আমি আসলে ছানা করাটা আপনাদেরকে দেখালাম না, ছানা করাটা আমি অন্য একটা ভিডিওতে দিব। তো ছানাগুলো আমি করে ভালো করে পানি সরিয়ে আপনার ছানাগুলো এখন ভালোভাবে ময়ন করে নিয়েছি। এখন এর ভিতরে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি ছানাগুলো। এখন আমি এর ভিতরে আপনার 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিতে হবে। দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে ময়ন করে নিব। ভালো করে আমি ময়দাগুলোকে ময়ন করে নিচ্ছি। আমার ময়দাগুলো রেডি হয়ে গেল। এখন আমি মিষ্টিগুলো তৈরি করার জন্য ময়দা নিচ্ছি। আমি মিষ্টিগুলো একটু ওভাল শেপ দিচ্ছি, আপনারা ওভাবে দিবেন। যেহেতু আমি এর ভিতরে ফুদ দিব, ক্ষীর দিব, তো আমি ওইভাবে শেপ করে নিচ্ছি। আসলে কাল আমরা আমার ক্যামেরাটা মানে একটু উপরে হয়ে গেছে, আসলে আমি খেয়াল করি নেই, এর জন্য দুঃখিত। আমার ভিডিওটা একটু সমস্যা দেখাচ্ছে, আমি পরে দেখছিলাম। তো দেখুন আমি এইভাবে মিষ্টিটা শেপ করে নিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি এভাবে শেপ করে নিয়ে নিচ্ছি আমি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে আপনার 6 কাপ মেজারমেন্ট কাপের 6 কাপ পানি দিয়ে দিচ্ছি সিটা করার জন্য। এর ভিতরে আমি 2 কাপ চিনি দিয়েছি, আর আমি এখানে ছানা নিয়েছি 3 কাপের মতো 1 কাপের। আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চিনিগুলো যেন ভালোভাবে পানির সাথে মিশে যায়। আমি 2 এলাচের মুখে একটু ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানিটি সিদ্ধ করতে থাকবো। আমার পানিগুলোতে বলক চলে আসছে। এখন আমি এখানে কিন্তু হাইটে আগুনটা আছে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সবগুলো মিষ্টি দিয়ে একদম ঢাকনা দিয়ে হাইটে 15 মিনিট রান্না করব। পরে 15 মিনিট পর আমি একদম আগুনটাকে লো আঁচ করে আমি 20 মিনিট রান্না করব। তো এর ভিতরে কিন্তু আপনারা ঢাকনা উঠাবেন না। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। আসলে আমার মিষ্টির পরিমাণ হিসেবে আমার পাতিলটা ছোট হয়ে গেছে, তাই আমার মিষ্টিগুলো একটু ফেটে গেছে। আপনারা আর একটু ছড়ানো পাতিল নেবেন। তো আমি ঢাকনা দিয়ে এখন 15 মিনিট রান্না করব, তারপরে লো আসে আরও 20 মিনিট। এর ভিতরে ঢাকনা আর উঠাবেন না, মাঝে মধ্যে পাতিলের দুই পাশের হাতা ধরে একটু নেড়ে দিবেন। তো আমার হয়ে গেল সবগুলো মিষ্টি। আমার মিষ্টিটা অনেক বেশি হয়ে গেছে, তাই একটু ভেঙে গেছে কয়েকটা মিষ্টি। তো যাক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এখন একটা টিস্যু পেপারের মধ্যে সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি, আপনার শিরাগুলো টেনে নিচ্ছে সবগুলো টিস্যু পেপারে।
থেকে যখন শিরাটা শুকিয়ে যাবে তখন আপনি এটা দ্বিতীয় স্টেপটা শুরু করবেন। তো আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিয়ে আমি একটা ক্রিম তৈরি করব। আপনাদের কাছে যদি মাওয়া থাকে আপনারা মাওয়ার সাথে কন্ডেন্স মিল্ক দিয়ে আপনারা ভিতরের খিট্টি তৈরি করবেন। তো আমার মাওয়া করা ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে শর্টকাট করে দেখাচ্ছি। তো আমি একটা ক্রিমি ভাব হবে যখন, তখন আপনি যে ভিতরে মিষ্টির ভিতরে খিটটা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে একটা মিষ্টি করে দেখাচ্ছি কীভাবে করতেছি। আসলে মিষ্টিটি কাটাটা দেখানো হয়নি, আমি দ্বিতীয় মিষ্টিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মিষ্টিটা একটু ফাঁক কেটে আপনার ভিতরে কুটটা ঢুকিয়ে দিবেন। আমি দেখেন এই যে মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, এক পাশ থেকে কাটবেন, বাকি দুপাশ পিছনের পাট কাটে থাকবে, সুন্দর করে কেটে নেবেন। আমার আজকে ক্যামেরাটা বসানো ভুল হয়েছে, ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন আমি ভিতরে পুরটা কীভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন, একটু সাবধানে করবেন। তো এভাবে পুরটা ঢুকিয়ে আপনি মিষ্টিটা রেডি করে নেবেন। তো আমি এভাবে সবগুলো মিষ্টির খিটটা ঢুকিয়ে নিয়েছি। এটা সাথে সাথে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে আপনার ক্ষীরগুলো সুন্দরভাবে জমে যাবে। তো আমার রেডি হয়ে গেল ক্ষীর টোস্ট মিষ্টি। দেখুন এখানে ক্ষীরগুলো আমার সুন্দরভাবে জমে গেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান নোটিফিকেশান। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসা বানিয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়েছে। আমি তো প্রফেশনাল কোনো মিষ্টির দোকানের মিষ্টি বানাই না, আমি ফার্স্ট মিষ্টিটি ট্রাই করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।